উনিশশো সালে ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর আথারজি তিনি বলেছিলেন মুসলিম জাতি তিনটা কারণে ধ্বংস হবেই তার এক নাম্বার কারণ দেখিয়েছে বিজাতীয় সভ্যতা দিয়েই বিজাতীয় প্রবৃত্তি দিয়ে মুসলিম জাতিরা কিদা নষ্ট করে দাও আমার বেদাথি ভাইয়েরা বলছে তম রজনী আজকের কদরের রজনী জোরে বলেন নবদুবিল্লাহ আস্তাব ফেরুল নবী বলতে পারেনি সাতাশের রথ কদর ও রথ আর আমাদের দেশের মৌলিবীর বলে দিল সরকারও ঘোষণা দিল আজকের পবিত্র লাইলাতুল কদর তম রজনী ছুটি ঘোষণা করল হ্যাঁ রুমিল্লাহ আস্তাব ফেরুল যে সেরে বাংলা একে ফজলুল হক বলেছেন কোনো মুসলিম নেতাকে যদি বিচাতিরা হত্যা করার ষড়যন্ত্র করে কোনো মুসলিম নেতাকে যদি বিজাতিরা নিশ্চিন্ন করার প্রায় করে তাহলে তোমরা বোঝেনিও ওই মুসলিম নেতার দারাল্লার জমিনে করান সল্না কায়েব হবে আল্লাহফাক বলে লাইলাতুল কদর হাই রুমিন আলফি সাহা এই কদর এই মহিমান্বিত রজনী এই বরকতের রজনী এক হাজার মাস অপেক্ষা আর অভিষেক মাঝখানে একটা মাজার আছে গোলাপসা দেখেছেন আহারে প্রতিদিন কত মানুষ যে মোশেক হয়ে যাচ্ছে ইমান হারা প্যান্ট শার্ট পরা ভদ্রলোক মাজারে মাথা ঠোকায়া এমন করছি হাই রে আল্লাহ কে বুঝাবে তাকে আন্দোলন বাংলাদেশ আসুন

وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রসুলের নাম শুনলে কি বলতে হবে নীরব থাকলে কেমন হলো আমরা না মনে হয় নাকি কিন্তু দেখবেন বেদাতিরা যখন বলে সে যেটা বলে তার শ্রোতারা তার পরপরই বলে দেয় কি বলে জানেন কয় নবী এটা বলছে বক্তা আর শ্রোতারা বলছে স্বপ্নে তুমি দেখা দেবানে মানে এত মুখস্থ তাদের যে হুজুরের আগে আগে তারা বলে যায় কিন্তু রসুলের নাম শুনে আমরা নীরব থাকি প্রায় জায়গায় নীরব থাকি ঠোঁট দুইটা যদি না নড়ে সে কি বললো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলে নাই عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال ان الصدق يهدي الى البر وان البر يهدي الى الجنه وان الرجل ليصدق حتى يكتب عند الله صديقا وان الكذب يهدي الى الفجور وان الفجور يهدي الى النار وان الرجل ليكذب حتى يكتب عند الله كذابا رواه مسلم ان الحمد لله লাহিমাদুহু অনুসুল নেয়ালা রুসুল নিহিল কারিম আম্মাবাদ সম্মানিত সুদি মন্ডলী বাংলাদেশ আহিল আদিস আন্দোলন ঢাকা জেলাও বাংলাদেশ যুব সংঘ কর্তৃক আয়োজিত এই ঐতিহ্যবাহী মসজিদ আলহামদুলিল্লাহ আমি দেখে আমার আত্মাটা ভরে গেছে ঐতিহ্যবাহী এই ঐতিহাসিক আঙ্গারজোড়া জামি মসজিদে আজকের ইফতার মাহফিল ও আলোচনা সভার মহতরম সম্মানিত সভাপতি আহিলাদিস আন্দোলন ঢাকা জেলার মহতরম আলহাজ মোশাররফ হোসেন সাহেব আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আহলাদিস আন্দোলন বাংলাদেশের আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাল গালিফ সাহেব আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ প্রধান বক্তা মহতারাম শাহেখ ডক্টর সাফাত হোসেন সাহেব হজরতলামা ইকরাম ওলামায় দিন এবং আহিলাদিস আন্দোলন বাংলাদেশ ও আহিলাদের যুবসংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় ভাইয়েরা আল্লাহ তাবারকাজ্লা দরবারের শুকরিয়া আদা করছি যে মহান আল্লাহ আজকের ইফতার মাহফিল আলোচনা সভায় আমাদেরকে হাজির হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন এই আমরা সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ আর শুক্রিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের যার লয় নেই যার ক্ষয় নেই যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব সেই মহান আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো এলাহা নেই আসে নাকি ঠিক করে করলা আমাদের বাংলাদেশে কত এলা বানাই নিয়ে জোরে বলেন আস্তকের জোরে বলেন আমি বংশালে যাই দিতে উপর দিয়েই যাই গুলিস্তানের মাঝখানে একটা মাজার আছে গোলাপ শাহ দেখেছেন আহারে। রে প্রতিদিন কত মানুষ যে মোসেক হয়ে যাচ্ছে হ্যাঁ ইমান হারা হচ্ছে পড়ে আছে একদিন আমি গাড়িতে বসা ওই মাজারের ওখানে গাড়িটা কিছুটা ব্রেক করে থেমে তার যায় প্যান্ট শার্ট পরা লোক মাজারের মাথা ঠোকায়া এমন করছি হায় রে আল্লাহ কে বুঝাবে তাকে কে নিষেধ করবে তাকে হ্যাঁ কত আল্লাহ বানাই নিয়েছে নৌজুবিল্লা স্তফ্লা আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়ার কোনো এলাহা নেই কোনো পর্ষ নেই আইনদাতা নেই বিধানদাতা নেই রিজিক নেই হায়াতদাতা নেই মহদাতাও নেই কে ছাড়া একমাত্র মহান আল্লাহ ছাড়া সমস্ত দরুদ সালাম বর্ষিত হোক আমাদের সকলে প্রিয় নবী মানবতার নবী প্রিয় নবী আদর্শের নবী যার আদর্শ ছাড়া পৃথিবীর কোন জাতির কোন সম্প্রদায়ের মুক্তি নাই এহকালীন এবং পরকালীন জীবনে আদর্শ মানলে শুধু রসুলের আদর্শ মানতেই হবে অন্য কোন আদর্শ সভ্যতা প্রবৃত্তি কৃষ্টিকানসার মানা যাবে আর জোরে বলেন যাবে না যাবে না আদর্শ শুধু রসুলের সভ্যতা প্রবৃত্তি কৃষ্টিকানসার সব রসুলের আল্লাহ তালা বলছেন লকদ কান আলকুম ফি রসুলিল্লাগে উসুয়াতুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য আমার রসুলের মধ্যে আছে উত্তম আদর্শ ঠিক হ্যাঁ তা আমরা কোন আদর্শ মানছি কোন সভ্যতায় হ্যাঁ নিজেকে ডোবাই দিচ্ছি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাপাক বলেন হে ইমানদার গণেরা হে বিশ্বাসী গণেরা নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না আল্লাপাক নিষেধ করে দিলেন লা এটা দু বুঝেন অর্থটা কি হ্যাঁ

একে অপরের বন্ধু তোমাদের না ঠিক না ওরা একে অপরের বন্ধু তোমাদের না আল্লাহ যে জাতি যার অনুসরণ অনুকরণ করবে যার প্রবৃত্তি সভ্যতা গ্রহণ করবে সে তারই সাদৃশ্য আর তার সাথে তার হাসর হবে তো আপনি যদি ইহুদিদের সভ্যতা বিজাতীয় প্রবৃত্তি কৃষ্টি গ্রহণ করেন তো আপনি তাদের সাদৃশ্য হয়ে তাদের সাথে জাহান নামে যাবেন হ্যাঁ আদর্শ শুধু রসুলের আর কারণ নয় সেজন্যই তো আল্লাহর নবী বলেছেন একটি কাতার বা একটি দল আমার উম্মত জান্নাতি বাহাত কাতার বা দল জাহান নামে যাবে সাবিরা যখন বললেন হে আল্লাহর নবী সেই জান্নাতি দলটি কারা আল্লাহর নবী বলে দিলেন মা আনা আলাইহি আমি এবং আমার সাহাবিরা যে দিনের পরে যে শরীয়তের পরে দাঁড়িয়ে আছি এই শরীয়ত এই দিন যারা মানবে তারাই জান্নাতের একটি দল এক কথায় আমি এবং আমার সাহাবিদের আদর্শে যারা আদর্শিত হবে তারাই জান্নাতের একটি দল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা আজকে রসুলের সভ্যতা হারিয়ে ফেলেছি এক মাস আগে আমার কাছে ফোন করছে আমার এক মুসল্লি বংশালের কয় উস্তাজি সর্বনাশ হয়ে গেছেন কি হয়েছে কয়েকখানি বিপদ হয়ে গেছেন কি হয়েছে এটা কি কয়ে আমার পোলা কি হয়েছে আপনার পোলা কয় রাতে একটার সময় ঘরে ঢুকছে তারপর কই মাথায় ব্যান্ড চুলে খোপা হাতে চুড়ি কানে দুল বলেন কি কই কি করে হলো মোজা আমার পোলার মাথায় ব্যান্ড মাথায় খোপা হাতে চুড়ি এখন এই যুবক যুব সমাজ এই বিজাতীয় সভ্যতা রীতিনীতি গ্রহণ করছে আমি এই সাইডে যাব না কদরের আলোচনাটা কিছুটা যেহেতু সামনে আমাদের কদর আর কদরের আলোচনা আল্লাহ করেছেন কিভাবে কদর পেতে পারি আমি সেই দিকে যাব কদর আল্লাহর দয়া কদর আল্লাহর ভালোবাসা কদর আল্লাহর নিরামত কদর আল্লাহর কৃপা কদর আল্লাহর ক্ষমা এই ব্যাপারে আমি আপনাদের সামনে আমার ঠিক সময়ের মধ্যে ইনশাল্লাহ আমি শেষ করবো আমার তৌফিক বিল্লাহ তো যে কথাটি বলতেছিলাম বিজাতীয় সভ্যতা আজকের ঘরে ঘরে আহলাদিস আন্দোলন আহলাদিস যুব এই আহ্বান জানাচ্ছে কোরআন সন্ন্যার পতাকা তলে জীবন গড়ার কোরআন ও সন্ন্যার আলোকে আদর্শিত হওয়ার শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী আন্দোলন চালিয়ে যাচ্ছে জোরে বলেন সোহান আল্লাহ আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী এদেরকে ঢুকায় দেন এই সংস্থার মধ্যে বিজাতীয় সভ্যতা প্রবৃত্তি থেকে বেঁচে যাবেন দেখুন জুমার ঘরে জুমার মসজিদে কখনো দেখেছেন একটা হিন্দু নামাজ পড়তে এসেছে যে যাই দেখি ওরা কি বলে কেউ দেখেছেন যে আমি দেখেছি খগেন চন্দ্র নগেন চন্দ্র এরকম নাম আসে না এরকম দেখেছি দেখেন নাই বছরে দুইটা ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা কখনো দেখেছেন যে ঈদের মাঠে একটা হিন্দু এসেছে আচ্ছা আমাদের গ্রামে গঞ্জে হিন্দু নাই আছে তো আর আমাদের সাতক্ষীরা ঝাউডাঙ্গা বাজারে চল্লিশ সাত ডিফারেন্স এ পাশে মন্দির পাশে মসজিদ আজান হচ্ছে মন্দিরে ঘন্টা বাজাচ্ছে দীর্ঘকাল ধরে একটা হিন্দু ঈদের মাঠে কখনো দেখেছেন বলতে পারবেন কেউ পাচ্ছেন না না আচ্ছা হিন্দুরা তো এটা মনে করতে পারে আমি হিন্দুদের সমালোচনা করছি না করছি মুসলমানদের আমার স্বজাতির সমালোচনা করছি ওদের না তো হিন্দু তো মনে করতে পারে যে মুসলমানদের আজকের ঈদ ঘরে বসে থেকে কিলাম যাই গোসল নাই নাই করি সুন্দর একটা জামা পরে যায় ওরা কি বলে দেখি আর এরপরে নামাজ শেষে যখন দেখবে আরে খগেন তুমি হ হ আমি আইসি তাই চলো বাসায় চলো বিরিয়ানি পোলাওয়া কালিয়া কুট্টা চিকেন বিরিয়ানি চিকেন রোস্ট চিকেন ফ্রাই গ্রিল কাবাব বটি কাবাব শিক কাবাব শিরনি ফিরনি পোলাওয়া মরক পোলাও কত আয়োজন আমাদের ঈদের দিন চলো চলো বাড়িতে চলো যে গলা পর্যন্ত খাওয়াই দিব যাই অন্তত ঈদের নামাজটা পড়ি আর কিছু খাইয়া বাসায় আসি একটা ঈদের মাঠে কখনো দেখেছেন আচ্ছা দেখেন নাই হিন্দুদের দুর্গা পূজা সরস্বতী পূজা কালী পূজা এলাকায় হয় না হয়তো সারা জীবন হয়ে আসছে একটা মুসলমানরা যায় না সেখানে নাকি কি বলেন কি বলছে আরে ভাই টাকের হাট মোল্লাহাট মাহাবিল করে ঢাকায় আসতেছি ভাঙ্গা আছে না ভাঙ্গা ভাঙ্গার আগে থেকে চল্লিশ কিলো গোপালগঞ্জ থেকে শুরু হয়েছে জ্যাম কিসের জ্যাম চার ঘন্টা বসা গাড়ির থেকে নেমে হাঁটতেছি দেখি কোথায় যাব ড্রাইভার কত দূর যান এরপরে জানতে পারলাম যে এত রাতে জ্যাম হচ্ছে রাত্রে আড়াইটা বাজে কিসের জ্যাম ওই হিন্দুদের পূজা হচ্ছে সেই পূজার পোষা খামার জন্যে হাজার হাজার মুসলমানরা লাইন ধরেছে আবার সোহান আল্লাহ কনকে ই আগামীর পিছনে সোবান আল্লাহ ফিট করুন যায় দিশে লাগায়া যা আছে কবার বোঝে নাই সোহান আল্লাহ কখন কোন লাগে হ্যাঁ নাউজু বিল্লাহ বলেন তাহলে মুসলমান কোন সভ্যতায় ভূষিত অথচ আল্লাহ পাগাল্লাহর নবীকে বলেন ওয়ালং তর দল ইয়াহু দুলেন সর আল্লাহ পাক বলেন হে ইয়াহুদ এবং কখনই আপনার উপরে সন্তুষ্ট হবে না কে বলছে বলুন তো কাকে বলছে নবীকে মাশাল এখন বুঝেছে নবীকে বলছে আল্লাহ কি বলছে ওই বিজাতিরা বিধর্মীরা মুশরিকরা আপনার উপরে কখনোই সন্তুষ্ট হবে না কেন হবে না সেটা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ পাক বলেন যতক্ষণ না আপনি তাদের প্রবৃত্তি সভ্যতা কৃষ্টি কানসার গ্রহণ না করেন নবী ততক্ষণ পর্যন্ত বিজাতিরা আপনার উপরে সন্তুষ্ট হবে না একটি ঘটনা মনে পড়ে গেল শেরে বাংলা একে ফজলুল হক নাম শুনেছেন ঢাকা ইউনিভার্সিটির মাঠে তার একটা বক্তব্য তার সেই বইটি আমি পেয়ে যাই আলহামদুলিল্লাহ সেখানে তার বক্তব্য তিনি বলেছেন কি বলেছেন যে শেরে বাংলা ফজলুল হক বলেছেন কোনো মুসলিম নেতাকে যদি বিজাতিরা হত্যা করার ষড়যন্ত্র করে কোন মুসলিম নেতাকে যদি বিজাতিরা নিশ্চিন্ন করার পায় তাহলে তোমরা ওই মুসলিম জমিনে আর যদি কোনো মুসলিম নেতাকে বিজাতিরা বিধর্মীরা বাহাবা দেয় বুকে বুক মিলায় আর বলে তুমি আমার বন্ধু আমিও তোমার বন্ধু বুঝেন নাই কথাটা তাহলে বুঝে নিও ওই মুসলিম নেতার দ্বারা মুসলিম জাতির ধ্বংস করবে বুঝাইতে নাকি আজকে দেখেন না খোদার যন্ত্রণায় পারিনি ঘাস খাচ্ছে ফিলিস্তিনের মানুষগুলো আহারে হ্যাঁ দিয়ে তাদেরকে গড়িয়ে মাটির মধ্যে পিছিয়ে দিচ্ছে মুসলিম নেতারা কি ঘুমায় গেছে হ্যাঁ জান্নাতে যাবেন কি করে আহারে এত ক্ষমতা এত শক্তি এত কিছু আল্লাহ দিল সৌদি আরবে এখনো স্বর্ণের খনিতে হাত দেয় নাই রিজার্ভ আছে রিজার্ভ হ্যাঁ কত শক্তি কত ক্ষমতা আল্লাহ দিল মুসলিম রাষ্ট্রের নেতারা ইহুদিদের গোলাম হয়ে গেছে যার কারণে আজকের এই মুসলমানদের অধপতন উনিশশো ছিয়াশি সালে ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর আথারজি তিনি বলেছিলেন মুসলিম জাতি তিনটা কারণে ধ্বংস হবেই তার এক নম্বর কারণ দেখিয়েছে বিজাতীয় সভ্যতা দিয়েই বিজাতীয় প্রবৃত্তি দিয়ে মুসলিম জাতিরা কী নষ্ট করে দাও দুই নম্বর হলো জাতি দিয়ে মুসলিম বিজাতীয় সভ্যতা দিয়ে বিজাতীয় প্রবৃত্তি দিয়ে মুসলমানদের রক্ত মাংস বস্ত্র করে দাও মুসলিম জাতি যদি সুদ খায় জাতির জীবনের একটা শেষদা কাছে কবুল হবে বলেন বলেন বিজাতীয় রীতিনীতি বিজাতীয় সভ্যতা বিজাতীয় প্রবৃত্তি দিয়ে মুসলমানদের আমার ভাইয়েরা সুদ আর রক্ত মাংস হান হাড্ডি হারাম করে দাও ঠিক তাই হচ্ছে মুসলমানেরা হ্যাঁ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার শেষ জামানার উম্মতের আমি এই ভয় করি না যে ওরা না খেয়ে মরবে আমি এই ভয় করি না আমির জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব তিনি লিখেছেন তার আত্মা কলামে তিনি লিখতেছেন আল্লাহর নবী বলেছেন যে আমি শেষ জ আমার উন্মদের জন্যে আমি এই আশঙ্কা করি না এই ভয় করি না যে তারা না খেয়ে মরবে আমি ভয় করি তারা দুনিয়ার চাকচিকের মধ্যে ডুবে যাবে সেজন্য আন ক্ষুদ্রী নদিয়াম্ল আনহু কল কল আর ষোল صلى الله عليه وسلم قا... قال ان الدنيا حلوه خضيره وان الله مستخلفكم فيها فَيَنْظُرُ كيف تعلمون فاتقوا الدنيا واتقوا النساء فان افضل فتنه بني اسرائيل كانت في النساء ابو سيد দিনিল খুদ্ি রাদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী বলছেন নিশ্চয়ই দুনিয়ার মধ্যে আছে আকর্ষণ প্রেম প্রীতি মিষ্টতা ভালোবাসা আন্তরিকতা সব রয়েছে এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদের প্রতিনিধি করেছেন যে আমরা ভালোটা করি না মন্দটা করি আল্লাহর নবী দুটি বস্তু থেকে সতর্ক করেছেন সাবধানতা অবলম্বন করার জন্য নবী বলেছেন একটি দুনিয়া দুনিয়ার মোহ আমার ভাইরা দুনিয়ার এই চাকচিক্য জীবন এই দুনিয়ার মোহ তোমাদের জন্য ধ্বংস না করে আজকে ঠিক তাই সুদে বাড়ি সুদে ব্যবসা সুদে গাড়ি সুদে মৎস খামার সুদে চাকরি সুদে বিদেশ সব সুদের মধ্যে ডুবে রয়েছে হ্যাঁ কতটা খাবো কতটা লাগবে আমাদের আর আরেকটি হলো অত্যাক্ষণ নিসা আরেকটি হলো নারী এই দুটি থেকে তোমরা সতর্ক হও বানী ইসরা প্রথম ফেতনা ছিল নারী শেষ ফেতনাও ছিল নারী যুগে যুগে যত নেতার নেতৃত্ব খর্ব হয়েছে সবটাই নারীর কারণে যাই হোক আমি এদিকে যাবো না লম্বা করবো না দশ মিনিট হাতে রেখে আমি কদরের আলোচনায় যাব ইনশা আল্লাহ সম্মানিত সুদীমন্ডলী দুই নম্বর হলো নারী দিয়ে মুসলমানের চরিত্র নষ্ট করে দাও এই তিনটা কারণে মুসলিম জাতি ধ্বংস হবে একটা হলো স্বজাতি দিয়ে মুসলমানের আকিদা নষ্ট করো স্বজাতি বুঝেন কারা হ্যাঁ বুঝেন তো স্বজাতি এই যে দেখেন না এই যে ঢাকায় প্রোগ্রাম হয়ে গেল বড় প্রোগ্রাম মাইকে কি বলছে জানেন সোনার মদিনা আমার পানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলেন কি বলবেন বুঝতেই পারছেন না যে সোহান আল্লাহ বলবো না নাউজ বলব আমি তো বুঝতেছি আপনাদের কাহিল। হ্যাঁ সব ভুলে যাবেন আল্লাহকে ভুলে যাবেন ও মাঝি তোর কিসের ভয়ে মাঝি তুই পাল তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় জোরে বলেন মদিনায় যাবে মদিনারে বাদাত বুঝতে পারছেন না মক্কায় যাবে না মদিনায় যাবে তারপরে কি বলল হাজার হাজার মানুষ পাগল হয়ে গেল আরে বিমানে চড়া হুজুর এসে ঢাকা এসে দু লাখ টাকা নিয়ে গেল এক ঘন্টা ওয়াশ করে গেল তারপরে বলছে আকাশে তে তারা গুলি ঝিলমিল ঝিলমিল জ্বলছে ডালে ডালে ফুলগুলি সুবাস ছড়িয়েছে রসুল এসেছে হাবিব বেসেছে দাঁড়ায় গেল সবাই যেরকম আরো যেরকম আবার সোহান আল্লাহ কোয়েন না আকি আকিদা কিভাবে নষ্ট করছে মুসলমানদের বুঝতেই পারবেন না যাই হোক আমি এদিকে যাব না তাহলে আল্লাহ পাক বংশেন হে নবী আপনার পরে সন্তুষ্ট হবে না কেন হবে না আল্লাহ পাক বলে দিচ্ছেন হत्ता ততাবি আমিল্লাতাহুম আল্লাহ পাক বলেন যতক্ষণ না আপনি ওই বিজাতীদের সভ্যতা না মানেন তাদের প্রবৃতি তাদের কৃষ্টি কালচার মানেন হে আমার নবী অতক্ষণ পর্যন্ত ওরা আপনার পরে সন্তুষ্ট হবে না কুন আপনি বলে দিন ইননা হুদা আল্লাহ হুয়াল হুদা আল্লাহ प्रदूषित প্রতি শক্তির হেদায়েতের পথ কুল্লাহনের পথ মু খুশির পথ জোরে বলেন আলহামদুলিল্লাহ অতএব সব মিলায়া আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক সবাই বলে আমিন শুরুতে আমি আদুল কদর তেলাওয়াত করেছিলাম কদরের উপরে মূলত আলোচনা করার জন্য আমার একটা এম ছিল কিন্তু ঘুরে গেল আসলে ইচ্ছাময় আল্লাহ তিনি যাহা ইচ্ছা তাই করেন বান্দা ভাবে একটা হয় আর একটা মানুষ খেতে যাচ্ছে একখানে খেয়ে আসতেছে আর থেকে ঠিক না আরে কি হলো খাইবো বিয়ার বাসায় খাইলাম আর একজনের বাসায় মানুষের নিয়ন্ত্রণে কিছুই নাই সব কিছুর মালিক খেয়ে ভালোর মালিক মন্দের মালিক রোগের মালিক শেফার মালিক কল্যাণের মালিক অকল্যাণের মালিক সব কিছুর মালিক একমাত্র আল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া সম্মানিত সুদী মণ্ডলী রামাজান মাস আত্মশুদ্ধির মাস রামাজান মাস গোনা মাফের মাস আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি রামাজান মাস পেল আর তার গোনাগুলো ক্ষমা করাই নিতে পারল না তার মতো হতভাগ্য আর কে আছে আল্লাহ তালা এই মাসে এমন একটি রাত্র রেখেছে যেই রাত্রিতে এবাদাত করলে এক হাজার মাস অপেক্ষা আরো বেশি কত বেশি আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন الله بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر الله باك بونشن أمي إيها نجيل قرآن الكريم قرآن المجيد قرآن الحكيم এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি এক মহিমান্বিত রজনীতে অর্থাৎ এক বরকতের রজনী মহিমান্বিত রজনী কদরের রাতে কাদর কদর মানে একটি রাত আর সেটাই হলো আল্লাহর দয়া আগেই বলেছি সেটাই আল্লাহর ভালোবাসা বান্দার জন্যে বান্দা যদি নিতে পারে আল্লাহ আখবর বান্দা যদি সেটা পায় আল্লাহর সেই দয়া আল্লাহর ভালোবাসা নিশ্চয় আল্লাহ নাজিল করেছেন রজনীতে কদরের রাতে আল্লাহ কদর এরপরে রসুলকে বলেন হেনবী আপনি কি জানেন কদর কি আল্লাহ নিজেই কদরের বর্ণনা করছেন রসুলকে ডেকে বললেন আপনি কি জানেন কদর কি আল্লাহ হকবর আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার আল্লাহ পাক বলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি সাহার এই কদর এই মহিমান্বিত রজনী এই বরকতের রজনী এক হাজার মাস অপেক্ষা আরো বেশি আচ্ছা বলুন তো এ রাত্রি কয়টা বলেন বলেন একটা রাত্রি এক হাজার মাস ছাড়িয়ে গেল কি করে এর মহাত্ম এর তাৎপর্য এর গুরুত্ব এর ফজিলত এর বরক যেটাই বলেন যে এটা এক হাজার মাস ছাড়িয়ে গেল কেন দেখুন কোরআন নাজিলের মাস এই রামাজান ঠিক কিনা কোরআন এই রাত্রিতে আল্লাহ তালা এই রাতের মধ্যে কোরআন নামায় দিলেন নামায় দেওয়ার কারণে রাতের মর্যাদায় তাৎপর্য এর মহাত্ম এর গুরুত্ব ছাড়িয়ে এক হাজার মাস চলে গেল তারও বেশি কত বেশি আল্লাহ আলাম আল্লাহ মহান আল্লাহ ভালো জানেন একটি রাত্র যদি আমরা তালাশ করতে পারি আর সেটা যদি পেয়ে যাই তাহলে এক হাজার মাস অপেক্ষা আরো বেশি আমরা হিসাব করে দেখি যে চৌরাশি বছর হয় বা তার চেয়ে কিছু বেশিও হয় কয়েক মাস তিরাশি কেউ বলেন চুরাশি তো ধরলাম এই তিরাশি চুরাশি বছর একটানা বিরতিহীন ভাবে কাজ করা এই ধরনের সৎ কর্ম সম্পাদন করা এই ধরনের ভালো ভালো কাজ এমাদাতে মশগুল থাকা একটা না চুরাশি বছর আল্লাহ হকবার চুরাশি বছর তোমরা বেশি থাকবো না থাকব সেটা আল্লাহবাক ভালো জানে আশি বছর বয়স পাওয়া মানে ভাগ্যের ব্যাপার তাহলে এই একটি রাত্রির সেই রাত্রিটি কোন রাত্রি আল্লাহর নবীর কাছে কদর সম্পর্কে সাহাবেরাই এত বেশি প্রশ্ন করেছেন আল্লাহ আকবর কদরের রাত কোনটি কখন হবে গোটা রমজান মাস না শেষ দশকে না বেজর সংজ্ঞা রাত্রিতে না কোন রাত্রিতে এরকম বহু প্রশ্ন আল্লাহর নবীর কাছে করেছেন আল্লাহর নবী বলছেন কেউ যদি কনফার্ম কদর পেতে চায় সে যেন শেষ দশকে এতে থেকে বসে সবাই বলে আলহামদুলিল্লাহ আরে আল্লাহর খুঁটি জড়াই ধরে যে ব্যক্তি দশটা দিন কাঁদবে আল্লাহ মাফ করবে না হ্যাঁ আপনার বাড়িতে যদি কোনো ফকির কোনো অন্নহীন খোদার্থ ব্যক্তি খাদ্য চায় একদিন দিলেন না দুদিন দিলেন না তিন দিন কাঁধে ভাই যান আপনার বাড়িতে আমি তিন দিন খোদার যন্ত্রণায় আমি অভুক্ত আমাকে খেতে দেন দয়া হবে না দিবেন না হ্যাঁ কয় দিন ফালায় রাখবেন আপনি ফকিরকে না খাওয়া কয় দিন রাখবেন অথচ আল্লাহর ঘরে আপনি এর থাপে দশটা দিন রুখু দেয় সেজদায় ফেয়ামে তাহাব্জো দেহ তাও মাস্তেক ফরেব তাজবি করাম তেলাতে এভাবেই তো সময় কাটাতে হবে নাকি এভাবেই তো কাটাতে হবে তো দশটা দিন আল্লাহর বাড়িতে আল্লাহর ঘরে খুঁটি জলায় ধরে কাঁদতেছেন আল্লাহ দিবে না আল্লাহ র বলেন যে জানাক এই দশটা দিনের থেকে কাপে বসে যাবে আর নিয়তের যদি পরিশুদ্ধতা থাকে একলাস থাকে তাও থাকে আমলের মধ্যে নিশ্চিত সে কদর পেয়ে যাবে কদর আল্লাহর ভালোবাসা আল্লাহ আল্লাহর দেখানো হল আমি কদর দেখলাম দরজাগুলি জমিন বুকো খুলে দেওয়া বৃষ্টির ফোটার মতো রহমত নাজিল হচ্ছেই কদরের রাতে আল্লাহ আকবর হ্যাঁ এ রাত এক মহিমান্বিত রজনী আল্লাহ নিজেই বলেছেন হ্যাঁ তো সেই রাতকে আজকে আমরা কি করছি আমার বেদাতি ভাইরা বলছে 27 তম রজনী আজকে কদরের রজনী জোরে বলেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নবী বলতে পারেনি 27 এর রাত রাত আর আমাদের দেশের মাওলানা বলে দিল সরকারও ঘোষণা দিল আজকের পবিত্র লাইলাতুল কদর 27 তম রজনী ছুটি ঘোষণা করলো হ্যাঁ অত এই বেদাতিরা এমন ভাবে হাইলাইস করে দিল কদরকে মিলান করে দিল শবে বরতের ফজিলত শবে বরতের গুরুত্ব এ আয়াত দিয়ে শবে বরৎকে কদরের রাত প্রমাণ করে দিল নবজুবিল্লা

दातীরা এই সবে বারাতের ফজিলত মহত্ত্ব গুরুত্ব আরে আপনাদের কি বলবো আমার মেয়ে तमन्ना ক্লাস 3 তে পড়ে এখন তো মাশাআল্লাহ 20 হয়ে গেছে ক্লাস 3 তে পড়ে আমি মাদার থেকে ভাষা আদর্শ পায় আমার মেয়ে মাগরিবের নামাজে পড়ে তুয়ালি ঘাড়ে নিয়ে গোসলে যাচ্ছে গোসলে যাচ্ছে কেন কয় अब्बू আমার বান্ধবীর মা রানীর মা বলেছে তামান্নাসকে শবেবরতের রাত মাগ্রিবের পরে গোসল করো গোসলের এক এক ফোঁটা পানিতে সত্তর বছরের গুণা মাপ হ্যাঁ বলো কি তুমি আমার মেয়ে কয় না আমার বান্ধবীর মা বলেছে দু ফোঁটা পানি পড়লে একশো চল্লিশ বছরের গুণা মাপ আমি বলেছিলাম আমার তো গোনার বয়স হয়নি আব্বু বলেছে কয় তোমার আম্মু আব্বুর গোনাগুলি সব ঝরে যাবে হ্যাঁ আমার তাহলে এই যদি সবে ভারতের ফজিলত হয় সবে ভারতের মহাত্ম গুরুত্ব দিয়ে আজকের কদরে দেখবেন সবে ভারতের রাতে একটা মানুষ হ্যাঁ বাড়িতে নাই একশো রাখা আলফিয়ার নামাজ পড়তেছে নাউজমিল্লার কদরের পাঁচটা রাতের কোনো হদিস নাই আল্লাহর নবী বলেন কেউ যদি কনফার্ম কদর পেতে চায় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এমনভাবে তালাশ করো তোমার তুমি কাঁদবে তোমার স্ত্রী জানবে না তুমি ঘরের মধ্যে বসো মসজিদে আসো আল্লাহর এমাদাতে মশগুল হয়ে যাও আল্লাহর নবীর শেষ দশকে তার কাপড় কষে পাততেন যাতে কোনো সমস্যা না হয় এমাদাতে আল্লাহ আকবর কদরের রাত তালাশ করতে হবে কঠিনভাবে একেবারে আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহ পাক বলছেন তানাজ্জালুল মালাইকা আর রূহ আল্লাহ পাক বলেন তানাজ্জালু নাজির হয় মালাইকা অসংখ্য ফেরেশতা কত ফেরেশতা আল্লাহ বলে নাই আর রূহ সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম প্রত্যেক কাজের জন্য তাদের প্রতিপালকের অনুমতি নিয়ে তারা পৃথিবীতে নামেন জিব্রাইল এবং অসংখ্য তারা তারাই পৃথিবীতে থাকেন আল্লাহ আমাদেরকে কদর তালাশ করার তৌফিক দান করুক কদর এই মহিমান্বিত রজনী যেন আমরা পেতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক সকলেই পরে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত